আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আপনাদের ইনশাল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘ অনেকদিন পরে নতুন একটি ব্লগ নিয়ে আবারও, তো আজকে ব্লগটি কী নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা থাম্বনেইল থেকে অবশ্যই বুঝে গিয়েছেন। অন্যের ভুলের কারণে নিজেকে সেই ভুলের খেসারত দিতে হয়। তো সে ভুলটি কেন হয়েছিল তো সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। সেটা হলো আমার কেপিআর 165EFI ব্যাগটি, আমার এক বড় ব্যাগ হচ্ছে আমি সেল করে দিয়েছিলাম কিছু প্রবলেমের কারণে। তো ওই বড় ব্যাগটি, ওই বাইকটি সম্পর্কে একদমই নতুন, যেহেতু লিফান একটি চাইনিজ বাইক, ওনার অনেক কনফিউশন ছিল নেওয়ার আগে বাইকটি, ওটার পার্টস পাওয়া যাবে কি না, বাইকের এটা কীরকম সার্ভিস দিবে আমাকে, সেই বিষয়টি নিয়ে উনি অনেক কনফিউজ ছিল। তো উনি বাইকটি নেওয়ার পরে দীর্ঘ মাস দুই মাস রাইড করার পরে, তো গত দুই দিন আগে একটা অ্যাক্সিডেন্ট করে উনি, সেটা হলো অন্যের ভুলের কারণে উনি অ্যাক্সিডেন্টটা করে। তো সেই অ্যাক্সিডেন্টটা হলো উনি রাইট সাইড দিয়ে যাচ্ছিল উনি একটা কাজে, খুব ধীরগতিতে যে রাস্তাটাতে উনি গিয়েছে এবং উনি সর্বোচ্চ গতি ছিল তো 30/35 এরকমই একটা গতি ছিল বাইকের। তো অপোজিট থেকে একটি বাইক মানে রাস্তার রং সাইড থেকে এসে ওনাকে ডাইরেক্ট ফ্রন্ট সাইডে হিট করে, মানে ওই বাইকটা ছিল টিভিএস মেট্রো, বাট ওই বাইকটা অনেক স্পিড ছিল। আশেপাশে মানুষই বলেছে যে এই বাইকটা অনেক স্পিডে এসেই এই কেপিআর গাড়িটাতে মেরে দিয়েছে সামনের ফ্রন্ট সাইডে। তো মারার পরে অনেক ক্ষয়ক্ষতি হয় সামনের ফুল শেড এবং সামনের শকআপ এবং ডিস্ক, রিম, সিঙ্গেল লাইট, এগুলি অনেক কিছু ভেঙে যায়। তো এই অ্যাক্সিডেন্ট করার পরে আমার ভাইটা আমাকে বললো যে ভাই, গাড়ি তো অ্যাক্সিডেন্ট করলাম, নিজের ভুলের কারণে তো করিনি, এখন এটার পার্টস নিয়ে আমি একটু টেনশন আছি, পার্টসগুলি কি আসলে পাওয়া যাবে না, আমাকে লং টাইম ওয়েট করতে হবে বা কি করতে হবে না করতে হবে একটু বিষয়টা দেখো তুমি। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আমি বিষয়টা দেখতেছি, আপনার পার্টসগুলি দেখি, আমি ঢাকায় কথা বলে আনিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, বা সম্ভব হলে দু একদিনের ভিতরে পার্টসগুলি আনা দিব। তো যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে টিভিএস মেট্রো, তো এটা হলো ওনার ভুল ছিল। তো এই ভুলের কারণে কিন্তু খেসারত দিতে হচ্ছে আমার বড় ভাইটার, যার বাইকটা কেপিআর অ্যাক্সিডেন্ট করেছে উনি। যদি উনি সতর্ক থাকতো এবং দেখে শুনে রাস্তাটা ক্রস করতো এবং রং সাইড দিয়ে না আসতো, তাহলে কিন্তু এই দুর্ঘটনা আর ঘটতো না। অনেক সময় নিজেদের ভুলের কারণেও কিছু কিছু দুর্ঘটনা কবলে পড়ে যায়, সেটা নিজেদের ভুলের কারণে। তো আমাদের যখন রাস্তায় আমরা বাইক নিয়ে নামি বা যে কোনো যানবাহন নিয়ে চলাফেরা করি না কেন, সবসময় খেয়াল রাখতে হবে যে আমার ভুলের কারণে যেন অন্য একটা মানুষ বিপদে না পড়ে বা অন্য কারো ক্ষতি না হয় বা দেশের ক্ষতি না হয়, সেই জিনিসগুলি মাথায় রেখে রাস্তাঘাটে চলতে হবে। তো উনি অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে আবার স্বীকার হয়েছে যে আমার ভুল ছিল, আমি রং সাইডে অনেক স্পিডে আসছি, আমি খেয়াল করতে পারিনি, তো এই জন্য আমি সরি, সেই অনেক কিছু বললো। তো টোটাল বাইকটাতে একদম গ্যারেজের কাজ সহ এ টু জেড কত টাকা খরচ হয়েছে এবং কী কী লাগছে এবং সব ডিটেলস আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আমি দিব। তো আমি এতটুকুই বলতে চাচ্ছি বন্ধুরা, আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন, বাইক বলেন, যে কোনো যানবাহন বলেন, মোটর যান বলেন, যারাই রাস্তায় চালাবেন, সবাই সাবধানে সতর্কতার সাথে চেষ্টা করবেন চালানোর জন্য, কারণ আপনার একটা ভুলের জন্য অন্যজনের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। সেই ভুলটা যেন না হয় সেই জিনিসগুলি সবসময় মাথায় রাখবেন, মেন্টালি প্রিপারেশন রাখবেন। মানে আমি একটা অসতর্কভাবে আমি বাইকটা চালিয়ে গেলাম, আমার অসতর্কতার কারণে আরেকজনের একটা অনেক বড় ক্ষতি হয়ে গেল, সেই জিনিসটা যেন না হয় সেই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আর অবশ্যই অবশ্যই রাস্তাঘাটে চলার পথে ভালোভাবে দেখে শুনে রাস্তাঘাট বের হবেন এবং যখন আপনারা ইউটার্ন নেবেন দোনো দিকে গাড়ি দেখে নেবেন যে ইউটার্ন নেওয়া সম্ভব কিনা। অনেকে দেখি রাস্তাঘাটে হুটহাট ইউটার্ন নিয়ে ফেলে, মানে পিছনে কেউ আছে না সামনে কেউ আছে এগুলি দেখার কোনো প্রশ্নই ওঠে না। এরকম অনেক বাইকারও আছে এবং অনেক সিএনজি ট্রাক, মাইক্রো কার বলেন, বাস বলেন, যানবাহনের ড্রাইভারই এরকম ভুল ত্রুটি করে থাকে, কিন্তু এই ভুল ত্রুটির কারণে আরেকজন বিপদে পড়ে যায় বা একজনের প্রাণ হারায় ফেলে। এই জিনিসগুলিকে অ্যাভয়েড করতে হলে আমাদের অবশ্যই শিখতে হবে। তো শিখাটা হলো আমি যতটুকু পারি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আশা করি ফুল ব্লগটি আপনারা স্কিপ না করে দেখবেন, সে পর্যন্ত সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন, না যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা চলুন দেখে আসি বাইকের কী কী ক্ষতি হয়েছে, দেন আবার আসতিস। বন্ধুরা, এই হলো বাইকটির অবস্থা। অ্যাক্সিডেন্ট করার পরে বাইকটি চালিয়ে আনার মতো কোনো অবস্থাতে ছিল না, লাস্ট পর্যন্ত ট্রাকে করে গ্যারেজে আনতে হলো। তো সামনের ফ্রন্ট সাইডের অবস্থা আপনাদেরকে দেখাই, একদম শকাপতে শুরু করে সামনের শেড এবং কুলেন গার্ড, রিম,
ডিস্ক, লুকিং গ্লাস সবগুলি ভেঙে যায়। তো রিমটা ভাঙে নেয়, রিমটা ব্যাকা হয়ে যায় এবং ডিস্কটাও ব্যাকা হয়ে যায়, সকাপগুলি ব্যাকা হয়ে যায়, বাট শেডগুলি ভেঙে যায়। তো আরও দেখাচ্ছি সাথে। গাড়ির অবস্থা ফুল সার্ভিসিং হয়ে গেল একসাথে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সামনের অংশ পুরো সাইডে চলে গেছিলো, হেডলাইটটা ছাড়া, এই সাইড কার্নগুলা এবং রেগুলেটর গার্ড এদিকে, তারপর আপনার হ্যান্ডেল বার, সাসপেনশন এবং রিম টোটালি চলে গেছিলো। এগুলি সবগুলি পাওয়া গেছে পার্টস এবং দুই দিনের ভিতরে হাতে পাওয়া গেল। তো আজকে গাড়ি কমপ্লিট করে দেবে অন্তিম ভাই। বন্ধুরা, কেপের পার্টস চলে আসলো, যে যে পার্টসগুলি লাগলো সবগুলি দুই দিনের ভিতরে হাতে পেয়ে গেলাম, থ্যাংকস রাসেল ইন্ডাস্ট্রিকে। সব পার্টস চলে আসছে। হ্যালো, সাসপেনশন, মাড গার্ড, সাইড কভার, সিঙ্গেল লাইট, সাইড কান, রেগুলেটর গার্ড সব কিছুই চলে আসছে। অনেকেই বলেন হয়তো কেপের পার্টস পাওয়া যায় না, বাট আমি সব কিছুই পাইলাম এবং সব কিছুই শোরুম থেকে আনা হলো, কেপিআরের এ টু জেড, কোনো কিছু বাইরে থেকে কালেক্ট করতে হয় নাই এবং দুই দিনের ভিতরে হাতে পেয়ে গেলাম সব কিছু। নতুন ডিস্ক ইনস্টলেশন, এটা হলো ক্যাপিটির, ক্যাপিটি 150 ডিস্ক, এটা ফ্রন্টের জন্য, আর ক্যাপিটির রিয়ার ডিস্ক রিয়ারের জন্য। তো ক্যাপিআর 165 স্টক ডিস্ক চেঞ্জ করে এখন ক্যাপিটি ইউজ করব। ক্যাপিটির ডিস্কে নাকি ব্রেকিং আরও ভালো পাওয়া যায় ক্যাপিয়ার স্টক ডিস্ক থেকে, এর জন্য ক্যাপিটি নেওয়া। তো অ্যাক্সিডেন্টের কারণে ক্যাপিয়ারের সামনের ডিস্কটাই ভাঙছিল, তো সামনের ডিস্কটা ক্যাপিয়ারটির জন্য যেহেতু ক্যাপিটি লাগাচ্ছি, তো রেয়ারটাও ক্যাপিটি লাগাই দিতেছি, এর জন্য দুইটা ডিস্কই ক্যাপিয়ারের নেওয়া। তো দেখা যাক এখন কীরকম ব্রেকিং পাওয়া যায়, আশা করি ভালো সাপোর্ট পাবো। যতটুকু পেরেছি এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি কতটুকু ক্ষতি হয়েছে একটি বাইকের অন্যের ভুলের কারণে। তো আপনাদেরকে এতটুকুই বলবো, যারা রাস্তাঘাটে চলাফেরা করেন, খুব সাবধানে রাস্তাঘাট দেখে পার হবেন এবং খুব সাবধানে ইউটার্ন নেবেন, সবসময় খুব সতর্কভাবে রাস্তায় চলাফেরা করবেন যেন আপনার ভুলের কারণে অন্যজনের ক্ষতি না হয়। তো এই বাইকটিতে কমপ্লিট কাজ করানো সহ খরচ হয়েছে 32K টাকা, মানে 32,000 টাকা খরচ হয়েছে টোটাল। পার্টসে গিয়েছে আপনার 26, আদার্স সার্ভিস এবং ওয়ার্কশপের কিছু কাজ সহ টোটাল 32,000 টাকা খরচ গিয়েছে। তো যে অ্যাক্সিডেন্ট করেছিল টিভিএস মেট্রো, উনি 10,000 টাকা নিজের ইচ্ছাতেই গুণাগারি দিয়েছে, আর বাকি টাকাটা আমার বড় ভাইয়ের গিয়েছে। তো বড় ভাইয়ের টাকাটা যাওয়া ফেক না, একটা বড় দুর্ঘটনা হতে পারতো এটা, হয়তো জীবনের উপর দিয়ে না গিয়ে বাইকের উপর দিয়ে গেল। তো আপনাদেরকে এতটুকুই বলবো বন্ধুরা, জাস্ট
খুব সাবধানে বাইক রাইড করবেন সবাই, এবং সব সময় একটি ভালো মানের ফুল ফেস হেলমেট ইউজ করবেন এবং সেফটি গিয়ারগুলি ইউজ করার চেষ্টা করবেন। তো সাবধানে চললে আমরা এই দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো এবং দুর্ঘটনা এড়াতে পারবো। তো সেজন্য আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে এবং সব দিকে খেয়াল রাখতে হবে, দেখে শুনে রাস্তাঘাট পার হতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভালো লাগে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবেন, যেন এই ভিডিওটা দেখে অনেকে শিখতে পারে যে একজনের ভুলের কারণে আরেকজনের ক্ষতি কতটুকু হতে পারে এবং কি কি হয়। তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।